আমাদের এই অর্জনের সঙ্গে ঢাকা সিটির চেহারা মেলে না। এখানে বাসগুলো চলে চেহারার দিকে তাকানো যায় না, বাসগুলো এত নোংরা ময়লা, আনফিট, ফিটনেস তো নেই। তারপর আবার অনেকগুলো বাস আপনারা দেখবেন অন্তত একটু বাইরে রং চমটাও তো দেওয়া দা, সেটাও করা হয় না। এটা বারবার আমি বলেছি, বারবার এটা নিয়ে বসেছি। আমার মনে হয় দুই মেয়র আপনারা আধুনিক ঢাকা গড়তে পারেন, আপনাদের সে অ্যাবিলিটি আছে, মেধা আছে, যোগ্যতা আছে। আপনারা এই বিষয়টা নিয়ে আজকে যে প্রস্তাবগুলো উত্থাপন করলেন ভালো প্রস্তাব, কিন্তু স্টেক হোল্ডার অন্য যারা আছেন তাদের সাথে বসে আপনারা একটা নীতিমালা তৈরি করুন। আমরা যদি নিজের টাকায় পদ্মা সেতু করতে পারি, এটা সুন্দর আধুনিক ঢাকা সিটি কেন করতে পারবো না? ইটস এ চ্যালেঞ্জ, কিন্তু এই চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করব। এইটা নিয়ে আপনারা অনতিবিলম্বে একটু বসুন। ঢাকা সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণের মেয়রদ্বয়ের প্রস্তাবের প্রেক্ষিতে দুটি টার্মিনালের স্থান নির্ধারণ, ইউলুপের জন্য জায়গা দেয়া, ট্যাক্স নির্ধারণ সহ সামগ্রিক বিষয়ে আগামী 15 জানুয়ারির মধ্যে একটা সার্বিক প্রস্তাব আমরা মেয়র সাহেবদের কাছে প্রত্যাশা করি। তারা স্টেক হোল্ডার যারা আছেন এখানে, মালিক, শ্রমিক, পুলিশ এবং অন্যান্য যে মন্ত্রণালয় দপ্তর তাদেরও প্রতিনিধি নিয়ে তারা বৈঠক করবেন। এ ব্যাপারে একটা কমিটি তো আছেই, আমার মনে হয় সেই কমিটি কার্যকর পদক্ষেপ নেবেন। এবং আমি খুব আশ্বস্ত হয়েছি দুই মেয়রের কথা যে তারা যেভাবে চিন্তা করছেন এটা করা গেলে ঢাকা শহরের চেহারা পাল্টে যাবে। ট্যাক্সের বিষয়ে এনবিআর অর্থ বিভাগের মতামত গ্রহণে একটা প্রস্তাব প্রেরণ করবেন সড়ক বিভাগের সচিব সাহেব, আমি তাকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে বলবো। নিউ মার্কেট মোড় পল্লবী সহ শহরে বিভিন্ন এলাকায় ইজি বাইক, ব্যাটারি চালিত রিক্সা, এটা ডিএমপির সহযোগিতা নিয়ে মেয়র কার্যক্রম চালাবেন, ফুটপাত উদ্ধারের কার্যক্রম জোরদার করবেন বলে আশা করি। এবং অবৈধ তিন চাকার গাড়িগুলো যাতে, যেমন রিক্সা, সিএনজি, যেগুলোর কোনো বৈধতা নেই সেগুলোকে আমার মনে হয় রাস্তা থেকে সরিয়ে ফেলা উচিত। এ ব্যাপারে মাননীয় দুই মেয়র ব্যবস্থা নেবেন, এটাই আমাদের সিদ্ধান্ত। রুট পারমিটের বিষয়ে বিদ্যমান আইন বিধি পর্যালোচনা করে নতুন প্রস্তাব তৈরির জন্য আমি সচিব সাহেবকে নির্দেশনা দিচ্ছি। বিআরটিএর কাজ দ্রুত এগিয়ে নিতে হবে, জনভোগান্তি কমাতে হবে, সেখানে জনভোগান্তি চরমে পৌঁছেছে। তেজগাঁ ট্রাক টার্মিনালের যানজট নিরসন এবং প্রয়াত মেয়র আনিসুল হকের উদ্যোগ বাস্তবায়নের জন্য নতুন করে উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে ডাক ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাথে আলোচনা করে মেয়র সাহেবেরা উদ্যোগ নেবেন, এটাই আশা করি।